বছরের শুরুর প্রথম দিনটিতে আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস, মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছরে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। ঘরের সমস্ত বাস্তু দোষ তো দূর হবেই, তার সাথে সাথে আপনার পরিবারের যদি কেউ অমঙ্গল চায় সে তার উদ্দেশ্যে সফল হবে না। নমস্কার বন্ধুরা, আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খুব সামনে আসতে চলেছে নতুন বছর, অর্থাৎ 2024। 2023 প্রায় চলে এসেছে শেষের দিকে, প্রায় হাতে গোনা আর কয়েকদিন বাকি। পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, আগামী নতুন বছরটা যে আসতে চলেছে সেটি যেন আমাদের সবার জীবনে সুখ শান্তি নিয়ে আসে, সকলের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়। কিন্তু বন্ধুরা, আমরা যাই চেয়ে থাকি, যদি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে না থাকে তাহলে কিন্তু আমরা জীবনে কোনো ক্ষেত্রেই সফল হতে পারি না। তার জন্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন সম্পূর্ণভাবে। আজকের ভিডিওটিতে আমি বলে দেব আপনার বাড়ির যে সদর দরজা বা মুখ্য দরজা, যেটা আপনার বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেইখানে কোন জিনিসটি আপনারা বেঁধে দেবেন বছরের প্রথম দিনটিতে। এই বছর 2024 সাল যে আসতে চলেছে, প্রথম দিনটি হচ্ছে সোমবার। এই দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। সেদিনে আপনার বাড়ির সদর দরজায় কোন জিনিস যদি আপনারা বেঁধে দেন তাহলে সমস্ত খারাপ নজর থেকে আপনার পরিবার তো রক্ষা পাবে, তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। আমি সাধারণত এই চ্যানেলে বাস্তু টিপস, তত্ত্বকথা, পুজো পাঠ এবং নানা রকম উপায় বিধির উপর ভিডিও বানিয়ে থাকি। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, আমাদের সবার কাছে বছরের শুরুর প্রথম দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলুন তো বন্ধুরা, বছরের শুরুর দিনটি যদি ভালো যায় তাহলে আমরা ভাবি যে সারা বছর ভালো যাবে, আর শুরুর দিনটি যদি কোনোভাবেই খারাপ কাটে তাহলে আমাদের মনে যেন একটা বদ্ধ ধারণা হয় যে সারা বছর আমাদের খারাপ যাবে। তাই বছরের শুরুর প্রথম দিনটি খুব ভালোভাবে কাটানোর চেষ্টা কিন্তু অবশ্যই করবেন, এবং সেটি করার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার, বছরের শুরুর প্রথম সূর্যোদয় দেখার ও কিন্তু অত্যন্ত ভালো, এতে জীবনের পজিটিভ এফেক্ট পড়ে। তাই বন্ধুরা, বছর শুরুর প্রথম দিনের সূর্যোদয় দেখারও চেষ্টা করুন, এবং সেই দিন আপনার ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আশা করছি আপনি প্রতিদিনই নিত্য পূজা অর্চনা করে থাকেন, সকাল এবং সন্ধ্যাবেলায় পুজো পাঠ করে থাকেন। বন্ধুরা, বছর শুরুর প্রথম দিনে অর্থাৎ 1 জানুয়ারি দিনটিতে অনেকেই মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে বিশেষভাবে পুজো করে থাকেন। তবে এটা আমি অবশ্যই বলবো, মন্দিরের সাথে সাথে আপনার বাড়ির যে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন যেখানে আপনি নিত্য পূজা অর্চনা করে থাকেন সেখানে কিন্তু অবশ্যই প্রথমে পুজো দেবেন, তারপর আপনার মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন এবং সেদিন একটি বিশেষ ফুল দিয়ে পূজা দেওয়ার চেষ্টা করবেন। সেই ফুলটি সমস্ত দেবী এবং দেবতার অত্যন্ত প্রিয় একটি ফুল। সেই ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো, কিন্তু যদি গাছটি না থাকে তাহলে গাছটি লাগানোর চেষ্টা করতে পারেন। তবে বছর শুরুর প্রথম দিনে সেই ফুলটি আপনার বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন। সেই বিশেষ ফুলটি হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল বা যেটাকে নীলকণ্ঠ ফুল বলা হয়। আপনারা বছর শুরুর প্রথম দিনটিতে নীলকণ্ঠ ফুল অবশ্যই নিয়ে আসবেন। কেন বলুন তো, এই ফুলটি অত্যন্ত ভালো,
এবং এই ফুলটি আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুল। এই ফুল এমন একটি ফুল যে ফুল দিয়ে সমস্ত দেবী দেবতার পূজা করা চলে, বিশেষ করে শিবলিঙ্গে অর্পণ করা চলে নীলকণ্ঠ ফুল। আপনার ঠাকুরের সিংহাসনে যদি মাতৃশক্তির কোনো বিগ্রহ থাকে বা আলেখ্য থাকে, অর্থাৎ মা কালী, মা তারা, মা দুর্গার কোনো আলেখ্য বা পট থাকে, তাহলে মায়ের চরণেও আপনি নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন। যদি ভগবান বিষ্ণু বা নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে, তাহলে নারায়ণ ভগবানকেও আপনি নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন। মা লক্ষ্মীর মস্তকে অর্পণ করা হয় নীলকণ্ঠ ফুল। তাই বন্ধুরা, এই ফুলটি সমস্ত দেবী দেবতার পূজা অর্চনায় কাজে লাগে। এই ফুল দিয়ে আপনারা এই বছর শুরুর প্রথম দিনটিতে আপনার বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনে সমস্ত দেবী দেবতার পূজা দিন। আপনারা এই ফুলটি নিয়ে আসবেন, ফুলটি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন, তারপর চন্দন সহযোগে আপনি আপনার ইষ্ট দেবতার চরণে নিবেদন করবেন। মা দুর্গার অপর নাম হচ্ছে অপরাজিতা, তাই দুর্গাপুজোয় অবশ্যই এই ফুল লাগে। আবার শিবলিঙ্গে অর্পণ করলে বলে যে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হচ্ছে এই ফুল। যে বাড়িতে এই ফুলের গাছ থাকে, সে বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তাই বন্ধুরা, বছরের শুরুর প্রথম দিনটিতে আপনার আপনাদের বাড়ির ঠাকুরের সিংহাসনে অবশ্যই এই ফুল দিয়ে সমস্ত দেবী দেবতার পুজো দিন। তবে বলে রাখি বন্ধুরা, আপনার বছর শুরুর প্রথম দিনটিতে আপনার বাড়ি সর্বত্র কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিশেষ করে আপনার বাড়ির মুখ্য দরজা, যেমন ঘর ধোয়ার ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন মোছা এবং মুখ্য দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন। বন্ধুরা, আমাদের মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে কিন্তু আমাদের ভালো কিছু বা খারাপ কিছু প্রবেশ করে, তাই মুখ্য দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখুন, যেন মা লক্ষ্মী আসার পথে কোনো বাধাপ্রাপ্ত না হয়। বন্ধুরা, এবার আমি বলে দেব বছরের প্রথম দিনটিতে সদর দরজায় কোন জিনিস আপনারা বেঁধে দেবেন। বছরের প্রথম দিনটিতে আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, নীল অপরাজিতা ফুল দিয়ে আপনার সিংহাসনের যা দেবী এবং দেবতা আছে সবার পুজো দেবেন। পুজো দেওয়ার পর সন্ধ্যায় যখন আমরা, যেমন সন্ধ্যায় সন্ধ্যা আরতি করতে যাই, তখন অবশ্যই যে সকালের চড়ানো ফুল, সে ফুলগুলো কিন্তু আমরা সরিয়ে নিই। তার থেকে আমরা বেজোড় সংখ্যক 3টি অথবা 5টি অথবা 7টি নীল অপরাজিতা ফুল একসাথে নিয়ে নেব। এবং বন্ধুরা, একটি লাল শালু কাপড়, নতুন লাল শালু কাপড়ের টুকরোর মধ্যে সেই অপরাজিতা ফুল একটি পুটুলির আকারে বেঁধে নেব। এবং আমাদের যে বাড়ির মুখ্য দরজা, সেই দরজার ডান দিকে লাল রঙের সুতো দিয়ে পুটুলিটিকে ভালোভাবে বেঁধে এবং মায়ের চরণে স্পর্শ করে এবং নিজের কপালে ঠেকিয়ে তারপর সেই পুটুলিটি ডান দিকে দরজার বেঁধে দেবেন। তার ফলে আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এবং আপনার পরিবারে যদি কেউ কোনো রকম খারাপ নজর দিয়েও থাকে, এই যে টোটকাটা বললাম, সেই টোটকার ফলে কেউ কিন্তু খারাপ নজর দিতে পারবে না। এবং বাস্তুদোষও যদি থেকে থাকে, তাহলে সেটিও কেটে যাবে। আবার দেখবেন বন্ধুরা, এরকমও হয় যে আপনি অনেক পরিশ্রম করছেন, পরিশ্রমের ফলে আপনি অর্থ উপার্জন করছেন, সেটিও কিন্তু মানে অনেকের নজরে সেটি দেখেও কিন্তু নজর, যে নজর বলে সেই নজর লেগে যায়। এই যে টোটকাটা বললাম, সেই টোটকাটার ফলে সেই নজর দোষটাও কিন্তু লাগবে না। একটি মানুষের খারাপ নজরে কিন্তু অনেক প্রভাব ফেলে। তার জন্য বন্ধুরা, এই যে আমি উপায়টা বললাম, এই উপায়টা বছরের প্রথম দিনে কিন্তু অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা সবাই চাই বছরের শুরুর দিনটি যেন আমাদের ভালো যায়, তাহলে আমরা ভাবি যে সারা বছর ভালো যাবে। তার জন্য কিন্তু আমাদের কিছু ভালো কর্ম করতে হবে, যেমন রাস্তার পশু পাখি, কুকুর, বিড়াল, গরু, ওদেরকেও আপনার সাধ্য অনুসারে কিছু খাওয়াবেন। এবং বন্ধুরা, বাড়ির ছাদে যে পাখিরা আসে, ওদের জন্য কিছু চাল অথবা চারা জল অবশ্যই দিয়ে রাখবেন। এবং বন্ধুরা, গরিব দুঃখীকে আপনার সাধ্য অনুসারে কিছু দিন।
ভালো কিছু পেতে হলে আমাদের কিন্তু ভালো কর্ম অবশ্যই করতে হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।